দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পরিচয়পত্র থাকলে ভোট দেওয়া যাবে না। এদিকে ডামি নির্বাচন বর্জন অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির। জানাবো নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের উপরে পড়বে বললেন সিইসি। এদিকে নির্বাচনী প্রচারণায় কারো কাছে ভোট চাইবে না শামীম ওসমান। এবং সর্বশেষ জানাবো লাঙ্গল হারানো রাঙা এবার লড়বেন ট্রাক প্রতীকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার জন্য অবশ্যই ভোটার তালিকাতে নাম থাকতে হবে। নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় সিদ্ধান্ত সে ভোটার নয়, এ বিষয়ে নির্মিত বিজ্ঞাপন বিভিন্ন সামাজিক মাধ্যম ও বেতার এবং টেলিভিশনে প্রচার করতে হবে, এটা বাস্তবায়ন করবেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক। এ বিষয়ে মোহাম্মদ শরীফুল আলম বলেন, নির্বাচন কমিশন 18 বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি 16-17 বছর বয়সীদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে, তবে তার ভোটার নয়। তিনি বলেন, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। যিনি বাংলাদেশি নাগরিক, 18 বছর বা তদূর্ধ্ব বয়সী, সংশ্লিষ্ট ভোটার এলাকার নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ভোট দিতে পারবেন না তারা হলেন, যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকে, 2005 সালের 1 জানুয়ারির আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত ব্যক্তি, বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে নতুন এই আন্দোলনের ডাক দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, 7 জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন করুন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। তিনি বলেন, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম, বিধায় ব্যাংকের লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন। রাজনৈতিক নেতাকর্মী ও মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন। রিজভী বলেন, জনগণের আন্দোলনের ফলে দেশের সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে এইসব অসহযোগিতায় ক্ষতিগ্রস্তগণ যথাযথ ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অনেকে সাথী জীবন দিয়েছেন। জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও লড়াই বিজয় অবশ্যম্ভী ও অনিবার্য। তিনি আরো বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ন্যায্য দাবির প্রতি অটল থেকে এই আসন ভাগাভাগির তামাশাপূর্ণ ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছি। জনগণের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন সফল হবে না। শুধু নিজেদের অনুপস্থিতি দিয়ে গণতন্ত্রকামী জনগণ নির্বাচনের নামে এই নোংরা খেলা ব্যর্থ করে দেবেন। ফলে শীঘ্রই জনগণের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিএনপির এই নেতা বলেন, অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে। সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমী গণতন্ত্রকামী নাগরিক জন্য উচিত হতে পারে না বলেই আমরা আজ এই মুহূর্তে থেকে এই অবৈধ সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের উপরে পড়বে বললেন সিইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে আসছে না, ফলে সেই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সিইসি বলেন, নির্বাচন প্রতিহত করার ঘোষণা অসাংবিধানিক ও আইনের পরিপন্থী। সংবিধান সভা সমাবেশ করায় যে অধিকারের কথা বলা হয়েছে তা শর্ত সাপেক্ষে। এবারের নির্বাচন একটি ভিন্ন ধরনের, কারণ 2014 সাল বাদে নির্বাচনের আগে সংঘাত সহিংসতার ঝুঁকি তৈরি হয়নি, কারণ নির্বাচনগুলো ছিল সর্বজনীন। তিনি বলেন, যারা সভা সমাবেশ করছে নির্বাচনের পক্ষে তাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। নির্বাচনের পক্ষে ও বিপক্ষে তারা মুখোমুখি চলে সংঘাতের ঝুঁকি থাকে। আমরা চাই এ ধরনের যে কোনো ঘটনা যাতে না ঘটুক, শান্তিপূর্ণ সমাবেশ করলে কোনো সমস্যা নেই। এক প্রশ্নের জবাবে সিইসি জানান, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকে নির্বাচন করতে হবে কমিশনকে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সচেতন হতে হবে, ভোট কেন্দ্র কোনো কারচুপি হচ্ছে কিনা যে কোনো উপায়ে জেতার মানসিকতা থেকে প্রার্থীদের বের হয়ে আসতে হবে বলেও মনে করেন সিইসি। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নিয়ে নির্বাচন কমিশন মাথা ঘামাচ্ছে না। বিদ্যমান আইন অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। ভোট করতে প্রয়োজনে 12 লাখ জনবল, কিন্তু কমিশনের কাছে মাত্র 1,500 লোকবল, ফলে বিভিন্ন দপ্তর থেকে জনবল নিতে হয় কমিশনকে। সিইসি মন্তব্য করেন, এককভাবে কমিশনের পক্ষে নির্বাচন সফল করা সম্ভব হবে না, সবার সম্মিলিত প্রয়াসে নির্বাচন সফল হবে। 7 জানুয়ারির নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য না হলে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন সুষ্ঠু না হলে এককভাবে কমিশনকে দায়বদ্ধ করা যাবে না, এর দায় সরকারের উপরও পড়বে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল মনে করেন, এটি একটি রাজনৈতিক বিতর্কিত প্রশ্ন, এই বিতর্ক সমাধান করতে হবে রাজনৈতিক দলগুলোকে। এ সময় তিনি বলেন, তবে আওয়ামী লীগ স্বতন্ত্র সহ 27টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে, নির্বাচন বয়কট করতে কোনো বাধা নেই বলেও জানান তিনি। নির্বাচনী প্রচারণায় কারোর কাছে ভোট চাইবে না শামীম ওসমান। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজ বুধবার থেকে প্রচারণায় নামছে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তবে প্রচারণায় কারোর কাছে ভোট চাইবেন না বলে জানিয়েছেন তিনি। শামীম ওসমান বলেন, নির্বাচনী প্রচারণায় আমি কারোর কাছে ভোট চাইব না, তবে এলাকাবাসীর কাছে প্রশ্ন রাখবো, আপনারা কোন দিকে থাকবেন, বোমা বা জ্বালাও পোড়াওকারীদের পক্ষে নাকি উন্নয়নের পক্ষে, চয়েস আপনাদের। দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ড থেকে 10 নং ওয়ার্ডের প্রচারণার মধ্যে আজ বুধবার দুপুর 2:30 সিদ্ধিরগঞ্জের 6 নং ওয়ার্ড থেকে তিনি প্রচারণা শুরু করবেন। একই দিন বিকাল 4টায় তিনি 10 নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাবেন। পরবর্তী একই সময় 22 ডিসেম্বর দুপুর 2:30 নাসিক 2 নং ওয়ার্ড, 24 ডিসেম্বর 3 নং ওয়ার্ড, 26 ডিসেম্বর 4 ও 5 নং ওয়ার্ড, 28 ডিসেম্বর 9 নং ওয়ার্ড, 30 ডিসেম্বর 1 নং ওয়ার্ড, 1 জানুয়ারি 8 নং ওয়ার্ড ও 3 জানুয়ারি 7 নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাবেন। শামীম ওসমানের নির্বাচনী প্রচার উপলক্ষে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। প্রচারণায় দলীয় কোদাকর্মীর পাশাপাশি সুশীল সমাজের সদস্য, এলাকার মুরব্বী ও সমাজ হিতৈষীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া বলেন, আগামী 8 দিন পর্যায়ক্রমিকভাবে সিদ্ধিরগঞ্জের 10টি ওয়ার্ডে এমপি শামীম ওসমানের নির্বাচনী প্রচারণা চলবে। এ উপলক্ষে আমরা যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা ভোটারদের দুয়ারে যাব উন্নয়নের বার্তা নিয়ে। ইনশাআল্লাহ আমরা আগামী 7 জানুয়ারির নির্বাচনে এমপি শামীম ওসমানকে আবারও জয়যুক্ত করে আনব। লাঙ্গল হারানো রাঙা এবার লড়বেন ট্রাক প্রতীকে। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা এবার ট্রাক প্রতীকে নির্বাচন করবেন। তিনি রংপুর 1 আসনের বর্তমান সংসদ সদস্য, এ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল কাঁধে 3 বার নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু এবার দ্বাদশ সংসদ নির্বাচনে রওশন এরশাদপন্থী এই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন। মশিউর রহমান রাঙা রংপুর 1 আসনে প্রথম মহাজোট থেকে 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2019 সালে রাঙা বিরোধী দলীয় চিফ হুইপ হিসাবে মনোনয়ন লাভ করেন। বর্তমানে তিনি বিরোধী দলীয় চিফ হুইপ হিসাবে দায়িত্বে রয়েছেন। মশিউর রহমান রাঙা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মহাসচিব পদে ছিলেন। তাকে 2022 সালের সেপ্টেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির সব ধরনের পদ থেকে অভ্যুতি দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।